বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য মৌলানা ওয়ালায় সে বাবারা আমার নবী নবী ওই পাহাড়ে গেলে নবী যাইয়া আমার লবী অক্ষরে বসে রইলেনলেন এইভাবে কিতাবে আছে আমার নবী দিন পর্যন্ত ওই গর্ত থেকে বাহির হয় নাই ওই গর্তের ভিতরে দেড়া পেট উপরে অনেক কষ্ট করেছি চেষ্টা করেছি ওই পাহাড়ে উঠার জন্য আমরা যুবক মানুষ উঠার সুযোগ হয় নাই উঠতে পারি না বন্ধুরা আমার সে পাহাড়ে আমার নবী উঠে বর্ষে রইলে আল্লাহর মুসলমান আমার নবীর বিবি মা কবরা হাদিজাতুল খবরা আজকে আমার নবীরে একদিন দেখে না দুই দিন দেখে না তিন দিন দেখে না চার দিন দেখে না খাদিজা কয় আমি আমার নবীরে দেখতে যাইব হাদিজা একটা সুন্দর করে মাস নিলেন মাসটা বাজা করবে مشকাত শরীফে আছে খাদিজা মাস বাজা করলে মাছ বাজা করে গাঁটটি বেঁধে মেয়ে হইয়া জবলে নূরে চলে যাচ্ছে একদিকে হাদি যা মাছটা লইয়া জবলে নূরের দিকে যায় আর একদিকে লাম কনের খোদা জিবিরিল আমিন কে বলে ও জিবির আমার নবীর কদমে যা নবীর কদমে যাইয়া আমার নবীকে একটা সালাম দাও আমার নবীকে সালাম দিয়ে বলো হাদিয়েজাตุল কুবরা যখন আমার নবীর দরবারে আসবে সর্বপ্রথম আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেন হাদিসারে একটা সালাম দিয়ে দেই জোরবারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদীদা নবীর দরবারে মাস নিয়ে গেলেন। দিলে কথা মতে নবী খাদিজারে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে সালাম দিলে আল্লাহ দুনিয়ার জমিনে সালাম দিয়েছেন মা খাদিজুল কবর আগে বন্ধুরা আমার সালাম জানাইয়া ওই মাসকানা বাজা করা মাছটা আমার নবী গ্রহণ করলেন যে পাহাড়ে লক্ষ লক্ষ হাজিরা যেই পাহাড়ে লক্ষ লক্ষ হাজির যে পাহাড়ে উঠতে পারে না ওই পাহাড়ে ডেলি দুই বার আসা যাওয়া করতে ও মহাতুল মোমিন মা হাদিজাতুল কুবরা বন্ধুরা আমার কয়েকদিন পরে আল্লাহ আমার নবীকে তিরিশ পারা আপনাকে দিয়ে দিলাম নবী এটা লইয়া খানে কাবার মাঠে যাইয়া নবী সুন্দর করে করবা। আমার চুল হাজিদার করে এসে কোরআনের পাওয়ার নবীর গায়ে জ্বর উঠে যায় গায়ে জ্বর জ্বর বাপ হাদি কয় হাদি যা আমার জন্য একটা বিছানা বিছাইয়া দাও আমার জন্য একটা বালিশ দাও এবং আমাকে একটা কম্বল জড়াইয়া দাও হাদিজা তো কুমরা বিছানা বিছিয়ে দিলেন বালিশ দিলেন একটা কম্বল দিলেন আমার প্যারা নবী শুয়ে গেলেন কিছুক্ষণ পরে আমার নবী স্বাভাবিক অবস্থায় এসে গেলেন নবীর গায়ে জ্বর চলে গেল হাদি জাতুল বালিশ নিয়ে নাও হাদিদা বিছানা তুলে ফেলো হাদিদা চাঁদর কানা তুলে ফেলো হাদি দাতুল খুবরা এ কম্বল কানা এমন ভাবে মুড়াচ্ছে মনে হচ্ছে যেন হাদি জাতুল কোবরা জীবনে এই কম্বল আর গায়ে দেবে না মহব্বত নিয়ে বলেন বাবা যা কম্বল কনা কি আর গায়ে না রে খাদি যা বলে নবী গো আর গায়ে দেবোনা গায়ে দেব না খাদিজা কেন গায়ে দেবে না খাদিজা কেন্দে কেন্দে কই নবী। আমি মক্কার জমিনের মধ্যে আমার চেয়ে বড় পয়সাওয়ালা আর নাই ঠিক কি না মহব্বত নিয়ে বলেন ঠিক কি না আমার মতো বড় বড় পয়সাওয়ালা ধনী মানুষ মক্কার জমিনে নাই নাই ও ইয়া সোল আল্লাহ আমি আমার জান মাল দন মন্ত সব আপনার কদমে দিয়ে আমি কালমা পড়েছি সম্পদের লোভে না আমি আপনার কালমা পড়েছি জাননাতের লোভে ঠিক কে না কি বলছিলাম হাদিজতুল কুবরা রোদে আল্লাহ তালা আঙ্ঘা ইনি বলেন ইয়ার সুল আল্লাহ এই কম্বলখানা জীবনে আর আমার গায়ে জরা বোন এটা আমার শেষ সম্বল হিসেবে আমি পেতে চাই আপনার উপর আল্লাহ কোরআন দিল করেছেন আপনি কোরআন পেয়েছেন কুরআনের পাওয়ারে আপনার শরীর থেকে ঘাম মুবারক বের হলো এই ফসিনা মুবারক এই কেন সুচে নিল ইয়া ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে আরজ করতে চাই নবী গো আমার যেদিন এন্তকাল হবে এন্তকাল তো করতে হবে যেদিন আমার এন্তেকাল হবে এন্তকালের দিন আপনি আমার সাথে ওয়াদা করুন মিশরের রেশমি কাপড় দিয়ে আমাকে কাপন দিও না ইয়া রসুল আল্লাহ এ কম্বলটা জড়াইয়া আমি খাদি জড়ে আপনি কাপন দেবেন জোর বলেন সোবাহান কম্বলটা দিয়ে আমাকে কাফন দিবা ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ওয়াদা করেন আমার ইন্তেকালের পরে আমার জন্য আপনি একটু কবর খনন করতে পারবে কিনা নবী গো আপনার হাতে জান্নাতুল আল্লাহ আমার জন্য একটা কবর খনন করবা নবী আপনার হাতে আমার লাশটা কবরে নামাইয়া দিবা নবী আপনার হাতে মাটি চাপাইয়া দিবা নবী আমার খুব ভয় লাগছে কবরে মাটি চাপানোর পরে দুজন এই দুজন পেরেস্তার নাম মনকন নাকি এই প্যারেস্তারা বন্দাকে সওয়াল করবে এর সোল আল্লাহ আমি নবীর বিবি আমার কবর এমন আসবে আমার খুব ভয় লাগছে আমাকে মাটি চাপাইয়া পরে নবী গো আমার ফেলে আপনি কোথাও যেতে পারবেন না আমার আত্মীয় স্বজন খেসা কারোর সবাই জানাজা দিয়ে কবর দিয়ে মাটি চাপাইয়া কবরস্থান পেলে। আমার কবর ছেড়ে চলে যাবে কেউ খবরে থাকবে না কেউ কবরস্থানে থাকবে না সবাই আমাকে বেলে চলে যাবে নবী আপনি যতক্ষণ আমার কবরে মন কান্ন আসবে না ততক্ষণ আমার কবরে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি বসে থাকবেন হাদি জাতুল কবর আমার নবী কবর করলে ও জগতের মানুষ ও জগতের মানুষ এগারো এ রমজান মা হাদি জাতুল কবর হয় যখন তিনি এনতেকাল করলেন আমার

আর নবী দোয়া করলেন কবরের জমিনে আমার প্যারা নবী কবরের পারে বসে রইলেন যতক্ষণ মুনকন্নকির আসে নাই ততক্ষণ বসে রইলেন বেলা সূর্য উঠেছে সকাল বেলায় সেই সূর্য অস্ত যাচ্ছে এখনো মুনকন্নকির খাদিজার কবরে আসে নাই এখন হাদীদের কবরে মুনকার নকির নাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ার জগৎ থেকে ডাক দিলেন ইয়া হাবিবাল্লাহ আজীবন যদি আপনি কবরের পারে বসে থাকেন হাদীদের কবরে মুনকার নকির আসবে না কারণ আমি আল্লাহ হাদীদের পক্ষ হয়ে কান নকরের প্রশ্নের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম কারণ আপনার সাথে লেগেছে কোরআন কোরআন লাগার কারণে আপনার শরীর থেকে বের হয়েছে গাম মুবারক এই গাম মুবারক কম্বল কানা সুচে নিয়েছে এই কম্বল কানা কাফন হিসাবে ধারণ করে হাদিজা কবরে চলে এসেছে তার কারণে আমি আল্লাহ হাদিজার বন্ধ হয়ে গেলাম হাদিজার পক্ষে প্রশ্নের উত্তর মুনকার নকিরকে আমি আল্লাহ দিয়ে দিলাম এলে বোঝা গেল একটি কথা মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে ঠিক না ভাইরা নাকি দুনিয়ার ভয় আছে এরা বলছে ভয় আছে পুলিশে ধরবে পুলিশে টুলসে ধরবো মনে হয় এ বয়ে সব বাদ দেন আল্লাহকে বয় করুন কাকে ভয় করুন বলেন এই সাথে আল্লাহ আছে কি নাই প্যারা হাজির আমার নবীর হায়াত শেষ হয়ে যাচ্ছে ইমামে গজ্জালের কিতাব পড়েন ইমামে গজ্জালের লিখুনি পড়েন তখন বুঝতে পারবে ইমাম গজ্জালি জগৎ বিখ্যাত একটা কিতাব লেখলেন ওই কিতাবের নাম হলো ইহিয়া উল মুদ্দিন এই কিতাবের মধ্যে লেখছে আমার নবীর এন্তেকাল হবে মাত্র পনেরো দিন টাইম আছে জোর বলেন সোবাহান আল্লাহ কয়দিন টাইম আছে নবী কি করেছেন জানেন হাদিসে পাকে দেখলাম বিশ্ব নবী রহমতুল আমার নবী জান্নাতুল বকিতে দূর দিয়ে ঢুকে গেলেন মক্কর জমিনে যে কবরস্থান আছে ওই কবরস্থানের নাম মকবরাতুল মহল্লা জান্নাতুল মোহাল্লা কিন্তু মদিনা শরীফ যে কবরস্থান আছে যেখানে সাহাবি তাবিব যেখানে অসংখ্য বুজুর্গ বুজুর্গ ঘন ওখানে সাহেত আছেন শেখ কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বকি সেই কবরস্থানে নবীজি প্রবেশ করলেন আমার নবী প্রবেশ করে নবী জিয়ারতে দাঁড়াইয়া গেলেন আমার নবী কবর শরীফ জিয়ারতের জন্য দাঁড়াইয়া গেলেন বন্ধুরা আমার এ কারণে হাদিসে পাকে আছে মা বাবা নিজের মা বাবা মা মুরব্বী আত্মীয় স্বজন খেসা কারব সকলের কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করা নবী মুস্তফার সুন্নত দিকে না নাকি বেদাত যারা বেদাত বলে এদেরকে বলে দিতে চাই এটা বেদাত নয় এটা নবী মুস্তফার সুন্নত আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পুনর দিন পূর্বে জান্নাতুল বকিতে প্রবেশ করে পুরো জগৎকে শিক্ষা দিয়েছেন কবর জিয়ারত করতে হবে ঠিক কি না ভাইয়েরা নবী জিয়ারত করেছেন আমার নবী বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল নবী সালাম দিলেন ও আমার তোমরা আমার আগে চলে গেলে খুব ভালো গিয়েছ কিন্তু ভবিষ্যতে আমার উন্মত যারা ভবিষ্যতে আসবে যারা ভবিষ্যতে দুনিয়ার জমিন থেকে যাবে এরা ফিদনাবাজের দুনিয়ায় পড়ে যাবে দুনিয়াটা ফিতনা পাস হয়ে যাবে দুনিয়াটা স্বার্থ ভাস হয়ে যাবে দুনিয়াটা স্বার্থ পর হয়ে যাবে এই দুনিয়ার মানুষ স্বার্থের লোভে একজন একজনকে খুন করতে পারে মারতে পারে সব কিছু করতে পারে শুধু স্বার্থের জন্য ঠিক কিনা ভাইরা রসুল পাক ইসলাম এগুলো জান্নাতুল বকিতে দাঁড়িয়ে আমার নবী বলেছিলেন জোর বলেন না সুবাহ আল্লাহ জিয়ারত সেরে আমার নবী মায়েশা সিদ্দিকার গড়ে এলেন এসে দেখলেন মায়েশা সিদ্দিকা গভীর রাতে বলছে ইয়ার সুলাল আমার মাথাটা চলে যাচ্ছে আমার মাথা চলে যাচ্ছে মানে আমার মাথা ব্যথা করছে নবী বলছেন তোমার মাথা যাচ্ছে না আমি নবী মুস্তফার মাথা যাচ্ছে এই কথা বলে মা আয়ুষা সিদ্দিকার মাথার বেটারটা আমার নবী চম্বুকের মতো নিজের মাথায় টেনে নিয়ে নিলেন জোর বলেন এইভাবে একজনের মুশকিল একজনের বিপদ একজনের মুসিবত অন্য জনের টেনে নেওয়াকে আরবিতে সল বলে আমার নবী মুস্তফা এইভাবে চুম্বুকের মতো আইসিদ্দিকার মাথার ব্যথাটা নবীর মাথায় নিয়ে নিলেন জোর বলে কষ্ট পাচ্ছেন সমস্যা হচ্ছে বন্ধুরা আমার ওই মাথা ব্যথায় আমার নবী ভুগছে আমার নবী ওই মাথা ব্যথায় বলেন ওই মাথা ব্যথায় ভুগছে জরাটে আর পড়ে আসে আর যায় কিন্তু রাসূলুল্লাহ ফ صلাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর এত কষ্ট এত ব্যথা এত বিপদ এত মুসিবত এই সময়ের পাককালে নবী মুস্তফা একটা ওয়াক্ত নামাজ কদা করে নাই জামাতে নবী মুস্তফা মসজিদে নববী শরীফের নামাজ আদায় করেছেন ঠিক না ভাইরা সফর মাস রবিউল আউয়াল শরীফের আগের মাসের নাম কি বলেন না সফর সফর মাস এই সফর মাসের শেষ বুধবার সেদিন সফর মাসের তিরিশ তারিখ ছিল শেষ বুধবার আমার নবী সকাল বেলা ঘুম থেকে উঠে মায়সা সিদ্দিকাকে বলেন আইসারে আমি নবীর একটু ভালো লাগছে অসুস্থতা একটু কি লাগছে আমার নবী আয়সা সিদ্দিকাকে বলেন আয়সা সিদ্দিকা মদিনার বড় বড় সাতটা পুকুর থেকে মদিনার সাতটা পুকুর থেকে সাত কলসি পানি আনো সাত কলসি পানি এনে আমি নবীকে একটু গোসল করায় আদাও জোর বলেন সুবাহা অসুস্থ অবস্থায় যখন নবীজির ভালো লাগছে আমার নবী বলেন আমাকে একটু গোসল করায় আদাও

সিদ্দিকা একটা গোসল দিয়েছেন এটা আমার নবীর জীবনের শেষ গোসল বলেন আল্লাহ আমার নবীর জীবনের শেষ গোসল বেলাল আনন্দিত হইয়া মদিনার চতুর্দিকে পাবলিসিটি করে দিলে বেলাল পাবলিসিটি করে আমার নবীর ভালো লাগছে তখন আও বকর সিদ্দিক দূর দিয়ে এলেন আমার পেয়ার নবীর সাহাবি ফারুক আজম দূর দিয়ে এলেন ওসমান গনি দূর দিয়ে এলেন মৌলালি দূর দিয়েলেন আব্দুর রহমান ইবনা আও দূর দিয়ে এলেন আবু বকর সিদ্দিক এসে উনি তিন হাজার উট নিয়ে এলেন তিন হাজার উট মদিনার মাঠে নিয়ে এলেন গরিব গরিব মানুষদেরকে ডাকলেন ও নবীর গরিবুং মাতারা আমার নবীর অসুস্থতা থেকে ভালো লাগতেছে আমি আবু বকর আনন্দিত হলাম আমি আবু বকর খুশি হলাম আমি আমার প্যারা নবীর সুস্থতা ভালো লাগতেছে খুশি হইয়া আমি মদিনার আমি তিন হাজার তোমাদেরকে দান করে দিলাম মেলে ফারহ কাজমে শেষ ফার আজম বললেন উনি পাঁচ হাজার উট নিয়ে এলেন ফারকাজম নবীর অসুস্থ ভালো লাগতেছে তাই ফারহ আজম পাঁচ হাজার উট দান করে দিলেন এইভাবে আব্দুর রহমান ইবনাও নবীর সাহাবি বড় পয়সাওয়ালা সাহাবী সে সাত হাজার উট মদিনার মাঠে গরিব মানুষদেরকে দান করে দিলেন তবে দুঃখের বিষয় হল কি আল্লাহর কি কুদরদ সকালবেলায় নবীর সুস্থ ছিল কিন্তু জোহরের নামাজের পর থেকে আবার আমার পেয়ারা নবী আবার অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা আমার অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে এই বাবা অসুস্থ অবস্থায় রবিউল আব্বাল মাস এলো রবিউল আব্বাল মাসের বারো তারিখ আমার নবী দুনিয়ার জমিনে তসি বেড়েছেন নবী লব্বাল শরীফের বারো তারিখ আবার দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে রবিল আব্বাল শরীফের বারো তারিখ ঠিক না ওই যে বলেছিলাম সফর মাসের তিরিশ তারিখ শেষ বুধবার আমার নবী গুসুল করেছেন নবীর কাছে ভালো লাগে যে এই স্মৃতি আমরা ধরে রাখতে চাই কি চাই না কিভাবে সফর শেষ বুধবার আমার নবীরের শূন্য তরিকা পালন করার জন্য যারা সুন্নীরা গোসিয়া কমিটির বাইরে নবীর পাগলেরা এই দিন এই দিন এরা দুয়া নিয়ে খতিব সাহেব থেকে এরা সকাল বেলায় গোসল করে ঠিক কিনা আজকে সেটাকে এই পৃথিবী বাংলাদেশের মধ্যে বৈদানে কিছু কাটমুল্লারা বেদাতের ফতোয়া দিচ্ছে এইভাবে বেদাতের ফতোয়া দিয়ে আমার নবীর সমাজ থেকে দুর্বিত করার জন্যে কালো পাইতারা চালাচ্ছে ঠিক কিনা ভাইয়েরা অথচ এটা আমার প্যারা নবী মুস্তফার একটা স্মৃতি ঠিক না আজকে রবি আব্বাল মাস নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে আমার নবীর সকরাত চলছে একটা কথা জেনে রাখবে আমার নবী বলেছেন লাকিনো মতা ঘুম লা ইলাহা

ওই মানুষকে উত্তর দক্ষিণ মুখী করে সোয়া দেবা উত্তর দক্ষিণ মুখী করে সোয়া দেয়া আমার নবী সুন্নত শুধু তাই না তার ডাঁয়ে বায়ে বসে জুড়ে সুরে নবীজির কালমা শরীফ তেলাওয়াত করবা আমার নবী বলেন কালমা শরীফ তেলাওয়াত করো কালমা তোমাদের জবান থেকে ওই মানুষ ওই উম্মত যখন শুনবে তখন তার জবান থেকে কালমা জারি হয়ে যাবে আর যে কালমা পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল ওই ঠিক শেষ ভালো যার সব আমার নবী তাজদার মদিনার মদিন সকরা চলছে চলছে কথাটা শুনে আমার নবীর মেয়ে ফাতেমা নবীর গড়ে দূর দিয়ে চলে এলো হাসান এবং দূর দিয়ে চলে এলো আবু বকর সিদ্দিক এলো ফারুক আজম এলো সমস্ত সাহাবীরা চলে এলো মদিনার চতুর্দিকে কান্নার রুল পড়ে গেল সাহাবায়ে কেরাম কান্দে আসমান জমিন কান্দে আজকে আমার নবীর সাকারা চলছে নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে ওলাল আখিরতু খইরুল লাক মিনাল উলা বন্ধুরা আমার আমার নবীর জিন্দগি যেভাবে উম্মতের জন্য রহমত নবীর জিন্দগি যেভাবে উম্মতের জন্য কল্যাণ আমার নবীর এতেকালও উম্মতের জন্য কল্যাণ উম্মতের জন্য নিয়ামত আমার নবীর সকরা চলছে ফাতমা নবীর গড়ে ইমাম হাসান এবং হুসেন নবীর গড়ে নবীর সাবিরা নবীর গড়ে বন্ধুরা আমার মালাকুল মদকে আল্লাহ পাকরবুল আলামিন বলেন ও আজরাইল তুমি সমস্ত বন্দাদের কাছে যাও ভয়ানক সুরত নিয়ে আজরাইল তুমি যাও ভয়ানক আকৃতি নিয়ে কিন্তু আমার নবীর দরবারে তুমি ভয়ানক আকৃতি নিয়ে যেতে পারবা না ও আজরাইল তুমি ব্যহস্ত থেকে জান্নাতুল ফেরদোস থেকে একটি সুন্দর সোনালী সুন্দর একটা পোশাক পরো পোশাক পরে নবী মুস্তফার দরবারে যাও আমার প্যারা নবীর দরবারে গিয়ে নবী মুস্তফাকে একটা সালাম করসবে আমার নবি যদি তোমাকে অনুমতি দে তাহলে আমার নবীর রু রুকবজ করবে নবি যদি অনুমতি না দেয় তাহলে নবীর রু রুকবজ করার অধিকার তোমার কাছে নাই জিবরীল আমেন এসে আজরাইল আমে আলাইহিস সালাম এসে করলেন নবীর পাশে বসে আছে ফাতেমা ফ ফাতমা কিরে একটু যাও না আমার ঘরের দরজায়কে ধাক্কা দিছে মারে একটু যাও হসরতে মা দিয়ে গেলেন ঘরের দরজা খুলে দেখলেন বেহেস্তের পোশাক পরে আজরা ইল আসলেন কিন্তু মা দেখে বয়ফে গেলেন গেলেন আতঙ্কিত হয়ে গেলেন কারণ দুনিয়ার মানুষের সাথে এই মানুষের কোনো মিল নাই দূর দিয়ে আমার নবীর দরবারে গেলেন রাসূলুল্লাহ অনেক মানুষ দেখেছি দুনিয়ার জমিনে এই মানুষের সাথে কোনো মানুষের মিল নাই নবী গো এই মানুষটাকে হতে পারে তখন আমার নবীর চেহারা ব্যয় দুই চোখের থেকে আমার নবীর দুই চোখ থেকে টপ 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 পানি পরে খেঁদে খেঁদে নবী কয় হাজা হাদিমুল হাজা হাজা সৌদ হাজা মালাকুল ম আমার নবী কয় ইনি এমন মানুষ যে মানুষ নিজের স্বামী থেকে বিবিকে হালি করে দেয় এতিম করে দেয় নিজের স্বামী থেকে বিবিকে হালি করে দেয় নিজের বাবা থেকে মাকে হালি করে দেয় নিজের মেয়েকে হালি করে দেয় এতিম বানাইয়ে দেয় মা ইনি হলেন মালাকুল মালাকুলম মারে ইনি হলেন মালাকুল মত এই কথা যখন বলে আবক সিদ্ধি গড়ে গড়ে কান্দে হজরতে মা ফাতে মা গড়ে গড়ায় কান্দে এইভাবে কাটতে 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 কাত ইরান বৈরণ হয়ে যাচ্ছে আখর কেনে কেনে কয় আর সুল আল্লাহ কিছুক্ষণ পরে আপনি চলে যাবে নবী গো আমাদেরকে একটু বলে যান না আপনার এন্তে পরে আপনার শেষ গুসলটাকে দেবে জোর বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান নবীরে আপনার গুসলটাকে দেবে দেবে নবী আপনার কবর আমাদেরকে একটু বলে যান আমার নবীকে দেখে আবু বকর আমি একজন নৌরানি মানুষকে গোসল দিয়া শিখিয়েছি সে আমার আপন মানুষ আমার অন্তকালের পরে তার বেলায়তের হাতে আমাকে গুসল দেবে আর সে ব্যক্তি হলো আমার মৌলা আলী ইমামে হুসাইনের বাবা মাফাতে আমার স্বামী আরো জোরে বলেন না সোমাহা হজরতে ওসমান করে জিন্ন আমাকে খুশবু মাখবে মৌলা আলী আমাকে কাপন পরাবে আমাকে গুসল দেবে কিন্তু আমাকে গুসল দেবে আমার গুসল অন্যান্য উম্মতের গুসল এক না উম্মত যখন মারা যাবে তখন তাকে গুসল দেওয়ার সময়ে তার হাতে আনটি থাকলে কুলে ফেলতে হবে তার কোমরে বটি থাকলে কুলে ফেলতে হবে কাপড় সুপর থাকলে কুলে ফেলতে হবে কুলে তাকে বের করতে হবে গুসল দেওয়ার জন্য উত্তর দক্ষিণ মুখী করে গুসল দেওয়ার তক্তা বসাইতে হবে ওই তক্তা বসাইয়া সাতবার আগর বাতি জ্বালাইয়া দুনি দিতে হবে দুনি দিয়া তাকে উত্তর দক্ষিণ মুখী করে শোয়াতে হবে কিন্তু আমি নবী মুস্তফাকে স্বাভাবিক অবস্থায় আমার কাপড় সুপর যেভাবে আছে আমার আলী আমাকে সেইভাবে আমার ঘরের ভিতরে গুসল দেবে আপনাকে কিভাবে কাফন দেবে আমার নবী বলে দিলেন আমার এই কাপড় উপরের উপরে একটা রেশমি কাপড় থাকবে আর একটা মিশরি চাদর থাকবে এই দুইটা চাদর দিয়ে আমি নবীকে কাফন দেবে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি তোমাদেরকে একটা কথা বলে যাই আমাকে কাফন পরানোর পরে আমার লাশটা আমার ঘর থেকে বের করবে না দুনিয়ার মানুষের লাশ ঘর থেকে বের করতে হয় জানাজার মাটি নিয়ে যেতে হয় কিন্তু আবু বকর নবীর লাশ বের করবা না আমার লাশটা আমার ঘরে থাকবে সকলের জন্য খবর কনন করতে হয় কবরস্থানে আমি নবীর কবরটা হবে আমার ঘরে এটা মদিনার শব্দ গুম্বিত না তেষট্টি বছরের জিন্দগির দশ বছর নবী এই ঘরের মধ্যে আয়সা সিদ্দিকার সাথে ছিলেন আমার নবী এই ঘরের মধ্যে থাকবে এখানে আমার জন্য খবর করবে তালহা রদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাহাবী আবু বিন বিনজর এবং তল্লা এই দুইজনকে মদিনার মানুষকে আমার নবী আমার নবী মদিনার এই দুইজন মানুষকে কবর খনন করা শিখাইলেন এই দুইজন ব্যক্তি এই নিয়তে কবর খনন শিখলেন যদি আমাদের আগে আমার নবী মোস্তফা যদি এন্তেকাল করে তাইলে আমাদের হাতে নবীর জন্য একটা কবর খনন করব। এই সেই তারা কবর করণ করা শিখেছে একজনে সিলি কবর করত আরেকজনে বগলি কবর করত সন্দুকি কবর করত হযরত তলহা সন্দুকি কবর করতেন আবু উবাইদা এ সিলি কবর করতেন এভাবে দুইজন দুই সিস্টেমে কবর করণ করতেন এখন আমার প্রিয় নবী যখন ইন্তেকাল করলেন তখন এই দুইজন সাহাবী জীবিত এখন কম্পিটিশন হয়ে গেল নবীর কবর কে খনন করবে নবীর কবর কে খনন করবে এখন আবকর সিদ্দিক এসে সিদ্ধান্ত দিয়ে দে সিদ্দিক বলে দিল বেলাল ফজরের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে নবী শরীফে সবার আগে যে উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি আমার নবীর রোজা শরীফ খনন করবে দুজনে গুম যায় নাই আবু বাইদা বিন জর্রা গুম যায় নাই তালহা গুম যাই নাই হঠাৎ করে দুইজনের গুম এসে যায় দুইজনের গুম এসে যায় গুমের ভিতরে আমার নবী হজরতে তালহা রদি আল্লাহ তালা আনহুকে স্বপ্ন দেখায় ও তালহা রাত ছয়ে গেছে বেলাল ফজরের আজান দেবে তালহারে তুমি মসজিদে নবী শরীফে চলে যাও ফজরের নামাজ পরে তোমার হাতে তুমি আমি নবীর জন্য একটা রোদা খনন করবে শরীফ করলেন ও আমাকে কাফন পরানোর পরে জানাজার ঝর কাটি আমি নবীর লাশ মোবারক রাখবে আমার নবী সম্বার এন্তকাল করলেন আমার প্যারা নবী বলেন ও আমার সাহাবিরা আমার জানাজার নামাজে কেউ ইমামতি করবে না আমার নবীর জানা যায় কোন সাহাবি ইমামতি করে বলেন না কোন সাহাবি ইমামতি করে ও আমার সাহাবি আবু বক্কর আমার জানাজার কাঠ আমার ঘরে রেখে দিবা জানাজার কাঠ কবরের উপরে রাখবা রে তোমরা সকলে ঘর থেকে বের হয়ে যাবা আব بکر বলে তোমরা বের হয়ে যাবা বের হয়ে যাবা তোমরা কি হয়ে যাবা বের হয়ে যাবা কেন আল্লাহ সর্বপ্রথম আল্লাহর কুদরতের স্পেশাল রহমত আমিন কালের পরে আমাকে খবর দেওয়ার আগে আল্লাহ আমার রোজা শরীফে সুদার সর্বথম স্পেশাল রহমত নাজিল করবে এরপরে এর পরে লক্ষ লক্ষ পেরস্তানিয়ে আমার গড়ে আসবে জিবির মিন জানা পড়বে ইসলাম লক্ষ লক্ষ সাহাবি নিয়ে আমার ঘরে আসবে তারা জানাজা পরবে এরপরে আমার কবরে আসবে তারা নামাজ পড়বে এরপরে আজরাইল আসবে সে আমার ঘরে লক্ষ লক্ষ ফেরস্তা নিয়ে জানাজা দেবে জানাজা পড়বে ও আমার আবু বাক্য এরপরে আমার আহলা বাইতে রসুল আওলাদে রসুলরা আমার ঘরে ঢুকবে তারা আমার ঘরে ঢুকে জানাজা দই করবে এরপরে আমার সাহাবির আবু বকর তুমি একটা দল নিয়ে ঢুকবা আমি নবীর জানাজা পড়বা ফারুক আজম একটা দল নিয়ে ঢুকবে আমার জানাজা পড়বে ওসমান গনি এক দল নিয়ে প্রবেশ করবে জানাজা আদায় করবে মাওলানা আলী এক দল নিয়ে প্রবেশ করবে জানাজা আদায় করবে মদিনার যুবকরা প্রবেশ করবে জানাজা আদায় করবে মদিনার মাসুম মাসুম শিশুরা করে প্রবেশ করবে তারা জানাজা আদায় করবে এরপরে মদিনার আহলা বাইতে রসুলের মধ্যে যারা মহিলা এরা আমার নবীর রোজায় পাকে ডুববে এরাও যারা দাই করবে আরো জোরে বলেন না সুমাহান আল্লাহ শেষ কথা হলো এটাই মালাকুল মুত আমার নবীর সামনে এসে উপস্থিত হলো নবীকে বলে আর আল্লাহ আপনাকে সালাম দিয়েছে নবী দুনিয়ার দন আপনাকে দিয়েছে আল্লাহর দিদার সাবিকাটি আপনাকে দিয়েছে দুইটা জিনিস থেকে আপনি একটা গ্রহণ করতে পারবেন আমার নবী বলেন আলা। কিল বীর কিল আলা, আল্লাহ কিল আলা আমি দুনিয়াদারি চাই না বর্তমানে আমি খুদার দিদারে যেতে চাই কথা বলার পরে আজরাইল বলে নবী আপনার করতে না এখন পারবে কেন আল্লাহর সাথে আমার একটা কথা আছে এ কথা বলার পরে তোমার অনুমতি দেবো জিবরিল আমিন পাশে ছিল দূর দিয়ে যাই আল্লাহ তোমার নবী তোমার সাথে কথা বলতে চাই এখন জিবিরিল লামিনকে বল জিবিরি আমার নবীর দরবারে যাও নবী কি বলতে চাই শুনো জিবরিল আমার নবী জিবিরিল কে বলে জিবিরিল শুনে রেখো আমি দুনিয়ার জমিনে আসার হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহর দরবারে রোহানি জগতে দুই রাকাত বারো হাজার বছর সময় লাগাইয়া দুই রাকাত নামাজ সেখানে আদায় করেছিলাম এই দুই রাকাত নামাজের বিনিময়ে আমার উম্মতের জীবনের গুণা মাপ চেয়েছি আমি রবি বারো তারিখ মা আমার কুলে আসতেছি আসার সময় সময় সমস্ত ছেলেরা করে কান্দে আমি আমার কপালটা সিজদাই ছিল আমার হাত দুটো আসমানের দিকে ছিল আমার মা আমার আশ্চর্য হয়ে যায় আমার ছেলে বৃহস্তি পোশাক পরা, এই ছেলে এইভাবে কাঁদছে কেন হাত দুটো আসমানের দিকে কেন আমার আমার কানের সাথে মা আমার কাল লাগে যাদে তখন আমি নবী বলতেছিলাম কেঁদে কেঁদে বলতেছিলাম রব্বি হাবিলি উমতি আমার উম্মতের জীবনের গুণা মাফ করে দাও এইভাবে সারা জিন্দিগি বর কেঁদেছি আমি সেই জবলা নূরে উম্মতের জন্য কেঁদেছি মদিনার পাহাড়ে পাহাড়ে উন্মতি উন্মতি কইয়া কেঁদেছি জিবরিল আজকে আমি চলে যাব আমার উন্মতদেরকে কার হাতে দিয়ে যাবো আমার উম্মতরা হয়ে যাবে জিবরিল আল্লাহর দরবারে গিয়ে বলো আমার উম্মতের দায়িত্বটা কে নেবে খোদার সিংহাসন ভূমিকম্পের মতো নড়াচড়া করে উঠল আসমান জমিন কিয়ামতের মতো নড়াচড়া করে উঠল আল্লাহ বলে দিলেন ইয়া রাসূল আল্লাহ টেনশন করুন না নবী আপনার অন্তকালের পরে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে আপনি নবীর সাথে ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে এটা যখন বলেছে আমার নবী শান্ত হয়েছে জিবিরিল তুমি এখন রু কবজে করতে পারো জিবিরিল আজরাইল তুমি রু কবজ করতে পারো আজরাইল যখন ডান হাত আমার নবীর সিনে পাকে বসাই দে আমার নবী বলেন ও আজরাইল কি বসেছ মনে হচ্ছে যেন সাত আসমান জমিন পাহাড় পর্বত আমার সিনাইপাকে তুলে দেওয়া হয়েছে নবীরে এই পর্যন্ত আমি আজরাইল এত সহজভাবে কারোর কব্জ করি নাই আপনি নবীর জন্য শুধু আল্লাহ দরবার থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি যদি নবীর এইভাবে যদি হয় আমার নবীর যদি এই অবস্থা হয় তাইলে উম্মতের মৃত্যু কেমন হবে এই কারণে আমার নবীটা বছর জীবনে উম্মতকে একটা কথা সবজ দিয়ে গেলেন উম্মত চব্বিশটা ঘন্টা তুমি মৃত্যুকে স্মরণ করবা যদি সত্তর বার স্মরণ করতে পারো আল্লাহ তোমার নাম ইমামে হুসাইনের দপ্তরে লিখে দেবে বন্ধুরা আমার আমার প্যারা নবী মুস্তফা দুনিয়ার জমিন থেকে এন্তকাল করলেন সোমবার এন্তকাল করেছে এভাবে জানাজা পড়তে পড়তে সোমবার দিন চলে গেল মঙ্গলবার চলে গেল বুধবারে আমার পেয়ারা নবীকে কবরের জমিনে শোয়াই দিয়েছে আমার নবীর চাচা হজরত আব্বাস আন ইনি বলছেন আমি দেখতে পাচ্ছি আমার নবীকে শোয়াই দেওয়ার পরে নবীকে নবীর লাশ মোবারক রোজা শরীফে নামিয়েছে হজরতে মৌলা আলী জুরু বলেন না সুবাহান আমার নবীর রোজাই পাকের মধ্যে মাটি চাপা দিয়েছে মৌলা আলী হাসান এবং হুসেন মাটি দিয়েছে এবং সাহাবা ইকরাম মাটি দিয়েছে মাটি দেওয়ার পরে বন্ধুরা আমার কবরের মধ্যে তিনবার পানি ঢালতে হয় আর আমার নবীর কবরে পানি ঢেলেছেন মৌলা আলী জুরু বলেন না সুবাহান আল্লাহ পানি ঢেলেছেন কে মৌলা আব্বাস রদিল বলছেন আমার নবীর যখন মুট কুলে দেওয়া হলো লাশ মুবারকার যে রশি দিয়ে বাঁধা হয় তিনটা বাঁধগুলি কি করতে হবে বলে না বাঁধগুলি কি করতে হবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ নবীর নবীর সালাম মানু না নবীর কিরাম মানু না নবীর জিয়ারত মানুনা না আরে তোমাকে মরে যাওয়ার পরে কবর দেবে কিন্তু তোমাকে কবর দেবে খ্রিস্টানদের মিল্লতে নয় তোমার ছেলে মেয়েরা বলবে মিল্লতি রসুলিল্লা ঠিক কিনা তোমার লজ্জা লাগবে না সেদিন তোমার লজ্জা করবে না সেদিন কেননা তুমি তোমার ফসা মুখে আমার নবের সানের বিরিতা করো টিকি না বাইরা শেষ কথা হলো আব্বাস রদিলাম বলেন আমার নবীর যখন কাফনের কাপড়ের রশিটা কুলে দিল দেখতেছে আমার রসুলের টুট মোবার দুইটা নড়াচড়া করতেছে আমি আব্বাস কবরের মধ্যে নামলাম আমার নবীর কপালে একটা চুমু দিলাম শুধু তাই না আমার কান্টা নবীর কানের সাথে লাগাইয়া দিলাম আমার নবী কেঁদে কেঁদে কয় আল্লাহ সারা জিন্দগি বার উম্মত উম্মত কইয়া কেঁদেছি খবর জমিনে প্রথম দিন আসলাম আল্লাহ আজকেও কেউ বলছি উম্মতের গুনা মাফ করে দাও উম্মতের গুনা মাফ করে দাও হেমন নবীর মোহব্বত চাই কি চাই না এই মাহফিল আজীবন লাগবে কি না যত বেশি হবে তত বেশি মনের জোয়ার এসে যাবে ঠিক কিনা মায়েরা এই মাহফিল করে করে মাসে মাসে গরে গরে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে নবীর মুস্তফার মিলাদ নবী করেন মিলাদুন নবীর মাধ্যমে আহজতে আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই বলেন লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয় ওই ফেরেস্তার হাত তুলে ফরিয়াদ করে যারা মিলাদ নবী তংশ গ্রহণ করেছে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন বলে আমিন পাঁচ ওক্ত নামাজ পড়বেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন হাত তোলা দেখান তো দেখি সবাই হাত তোলা হাত না না রেকর্ড হবে রেকর্ডের

ইমামে আলা হজরতের পক্ষে থাকবেন হুসাইনি কাফলাই থাকবেন আপনার জিন্দগি হবে সোনার কবর হবে সুন্দর কেয়ামতের ময়দানে আমার প্যার নবী মুস্তফার সাথে হবে হাসর আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন দাওয়ানা আখরদানা আনিলামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ